এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষেত্রে শীর্ষে ভারত, দশম স্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষেত্রে শীর্ষ স্থানে আছে ভারত। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান UNAIDS এর প্রকাশিত তালিকায় দশম স্থানে আছে বাংলাদেশ। গত বছর এইডসে আক্রান্ত হয়ে ভারতে মারা গেছে 62,000 মানুষ, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা 1,000। এশিয়া অঞ্চলে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। গত বছর এইডসে আক্রান্ত হয়ে 1,70,000 মানুষ মারা যায়। 2010 সালে এ সংখ্যা ছিল 2,20,000। এশিয়ায় বর্তমানে এইডস আক্রান্ত মানুষের সংখ্যা 51 লাখ, কিন্তু চিকিৎসা নেওয়ার সামর্থ্য আছে মাত্র 24 লাখ মানুষের। এইডস বিষয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন।